আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিষয়টা হচ্ছে হস্তমৈথুন। কিশোর বয়সের পরেই যখন যৌবন আসে তখন পুরুষালী ভাব ছেলে পেলে বা মেয়েদের ভিতরে জীবনী শক্তি আসে, হরমোন বৃদ্ধি হয়, তখন কামনার কাম ভাবটাই বেশি মনের ভিতর উদয় হয়। তো এই সেই কাম ভাবকে দূর করার জন্যে বা হস্তমৈথুন থেকে মুক্তি পাওয়ার উপায় মাত্র একটা আসন দেওয়া যাবে, সেটা হলো গোমুখাসন। এটা করে দেখাবো। এবং যাদের হস্তমৈথুন থেকে মুক্তি পাচ্ছে না বা কামভাব বেশি আসছে, এ কামনা থেকে প্রতিরোধ করার উপায় হচ্ছে যে চিন্তাটা মাথার ভিতর আসছে সেই চিন্তা দূরীভূত করে অন্য কিছু ভালো চিন্তা করা উচিত, তাহলেই কিন্তু চলে গেল। অতএব যখন সেই কামরিপুকে দমন করা, হয়তো লিঙ্গ তার সোজা হয়ে উঠেছে, খাড়া হচ্ছে, হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, যৌবনে পারলে এগুলো হয়, এটা আমারও যেমন হয়েছে নতুন যারা আসছে তাদেরও হবে, বা আমার পূর্ববর্তী যারা ছিলেন তাদেরও হয়েছে। অতএব সেই হস্তমৈথুন না করাই হচ্ছে বেটার। লিঙ্গের শক্তি ছাড়া স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক বা পৃথিবীর কোনো সম্পর্ক হয় না। সেই সম্পর্ক যাতে চিরস্থায়ী থাকে তার জন্যে একটা পুরুষ ছেলেকে বা যুবক ছেলেকে এই দিক থেকে সাবধান হতে হয়। অতএব তাকে এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটা আসন করা, বা যৌবনে যে শক্তিটা আসছে সেই শক্তিটাকে আরো দৃঢ় করার জন্যে তাকে এক্সারসাইজ করতে হয়, যোগ ব্যায়াম করতে হয়, শারীরিক কসরত করতে হয়, তাহলে হয় কি দেহটা বলশালী হয় এবং সে আজীবন স্ত্রী সংসর্গে আসলে সে তার মনটা দুর্বল হয় না। এখন ম্যাক্সিমাম ছেলে পেলে এই হস্তমৈথুনের কারণের জন্যে মানসিকতা এত দুর্বল যে তারা আর মুক্তি পায় না, তারা নতুন করে সংসার জীবনে আসতে পারে না। অনেক ছেলে পেলে বিয়ে করে সেরে স্ত্রী সংসর্গে সঠিকভাবে স্ত্রীর সাথে সহবাস করতে পারে না, আগেই দেখা গেল তার বীর্যস্খলন হয়ে গেছে। এই থেকে আগে থেকে সচেতন হতে হয়, সেই সচেতনতা যাতে হতে পারে যার জন্য একটা শুধুমাত্র আসন দেব, সে আসনটা হলো গোমুখাসন। এবং যৌবনে পদার্পণ করার সাথে সাথে ছেলেপেলেদের যোগ ব্যায়াম এক্সারসাইজ করলে শরীরটা দৃঢ় এবং বলশালী হয়, এইটা সচেতন থাকা। এবার গোমুখাসন কি করে করতে হয় আমি দেখাবো, আপনারা দেখে করবেন, অবশ্যই মুক্তি হবে। এই পাটা সোজা করে দিয়েছি, এই পাটা বেঁকে নিয়ে এসে এইদিকে আনতে হবে, আর এই পাটা এই দিকে যাবে, এই দুই মাথাটা একসাথে হবে। যখন একত্রিত হচ্ছে গরুর মাথার মতো মুখ হচ্ছে, গোমুখাসন। এটা ডান পা, অর্থাৎ ডান হাতটা উপরে উঠবে আর বাঁ হাতটা পিছনে যাবে, পিছনে গিয়ে এইভাবে ধরতে হবে অ্যাঙ্গেল করে, এবং কানের সাথে এইদিকে হাতটা এইভাবে সোজা বসে থাকতে হবে।